হ্যালো ফ্রেন্ডস, আমাদের আপডেটের নোটিফিকেশন মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে আমাদের সমস্ত আপডেট পৌঁছে যায় সরাসরি আপনার ইনবক্সে। হ্যালো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রী, কীভাবে এর জন্য অ্যাপ্লাই করতে হয়, কীভাবে বেকার ভাতা পাওয়া যায়, এই সমস্ত বিষয় নিয়ে আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে যেতে হবে আমাদের ওয়েবসাইটে, এটা আমি আপনাদের রেফারেন্সের জন্য বললাম। এখান থেকে আপনারা অনেক কিছু তথ্য জানতে পারবেন। এখানে আপনারা কাস্টম সার্চে গিয়ে লিখুন যুবশ্রী, যাতে করে আমাদের পোস্টটি পেতে আপনাদের সুবিধা হয়। তো এবার আমরা আমার পোস্টে যাচ্ছি। এখান থেকে দেখুন, যুবশ্রী হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা স্কিম, যেটাকে রিসেন্টলি নাম দেওয়া হয়েছে যুব উৎসব প্রকল্প, যেটা আগে বেকার ভাতা ছিল। এবং এটাতে আপনি 1500 টাকা প্রতি মাসে স্টাইপেন্ড পেতে পারেন যদি আপনি সিলেক্টেড হন। এতে প্রত্যেকেই প্রায় নাম রেজিস্টার করছে এবং সেখান থেকে প্রত্যেকবার লিস্টে অনেকজনের করে নাম উঠে আসছে, সুতরাং যত তাড়াতাড়ি আপনি অ্যাপ্লাই করবেন তত তাড়াতাড়ি আপনার নাম সিলেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। তো এবার কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, সে সমস্ত আমরা আলোচনা করছি। দেখুন, প্রথমেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলে দেওয়া আছে যে আপনাকে অবশ্যই একজন আনএমপ্লয়েড পার্সন হতে হবে এবং আপনাকে ওয়েস্ট বেঙ্গলের একজন পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। আপনার ন্যূনতম কোয়ালিফিকেশান হতে হবে 8 পাস এবং আপনার বয়স যেটা হতে হবে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 45 বছরের মধ্যে। এবার এটা ডিপেন্ড করছে অনেকটা আপনার ফ্যামিলি ইনকামের উপরেও এবং ফ্যামিলি পার্সনের উপরে। আপনার ফ্যামিলি থেকে শুধুমাত্র একজনই এই স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং এই স্কিমেতে আপনারা পাবেন 1500 টাকা প্রতি মাসে, আমরা আগেই বললাম। তো এবার দেখে নেওয়া যাক কীভাবে আপনি এর জন্য অ্যাপ্লাই করবেন। গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটি হলো employmentbankwb.gov.in। আপনি প্রথমে ওয়েবসাইটটিতে ভিজিট করুন, এখান থেকে আপনি অনেক তথ্য জানতে পারবেন যেগুলো আমরা এখানে আলোচনা করব এবং আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন, প্রথমে আপনি এখানে গিয়ে আপনার ওয়েবসাইটটি এন্টার করে আপনি এখানে একটা অপশান পাবেন, এখানে লিখে দেওয়া আছে নিউ এনরোলমেন্ট ফর জব সিকার। দেখুন, এখানে ওই অপশানটি রয়েছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে একটা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেবে, জাস্ট টিক চিহ্ন দিন, তারপরে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। আপনি চাইলে ওটা পড়তে পারেন, তবে এতে তেমন কিছু লেখা থাকে না, জাস্ট কিছু ইনফরমেশান আপনাকে আগে থেকে জানিয়ে দেওয়া হয়। এবার আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার নাম, বাবার নাম, স্পাউস নেম মানে আপনার স্বামী বা স্ত্রী যে কেউ রয়েছে তার নাম, সেক্স মানে জেন্ডার আপনার, কাস্ট জেনারেল ওবিসি, রিলিজিয়ন মানে আপনি হিন্দু নাকি ইসলাম নাকি আদার্স কোনো, আপনার ম্যারিটাল স্ট্যাটাস কী রয়েছে, আপনি ম্যারিড না আনম্যারিড, আপনার ডেট অফ বার্থ, আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড কি না, আপনার এক্স সার্ভিসম্যান মানে আপনি আগে কোনো সার্ভিস করেছেন কি না, এবং কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে রয়েছে আপনার পোস্টাল অ্যাড্রেস কী রয়েছে, স্টেট ডিস্ট্রিক্ট পিনকোড মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস, এই যেগুলি স্টার দেওয়া রয়েছে সেগুলি কিন্তু ম্যান্ডেটরি, এগুলো আপনাকে দিতেই হবে। আর যেগুলো দেওয়া নেই যেমন মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস, এগুলো আপনি দিতেও পারেন নাও পারেন, তবে আপনার সুবিধার্থে আমি বলবো এগুলো দিয়ে রাখতে, কারণ আপনি যদি সিলেক্ট হন তাহলে এই মোবাইল বা ইমেল অ্যাড্রেসের মারফতই আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি সিলেক্ট হয়েছেন কি না। এবার আপনার এডুকেশনাল ডিটেলস কিছু দিতে হবে, আপনার সর্বোচ্চ এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে, কোন বোর্ড থেকে, কোন সাবজেক্ট, কত পার্সেন্ট মার্কস আপনার, কোন সালে পাস করেছেন, কোন বিষয় নিয়ে, এই সমস্ত তথ্য। এবার ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন, পড়তে পারেন, লিখতে পারেন, বলতে পারেন এবং ফ্লুয়েন্টলি বলতে পারেন, সেটা আপনি এখান থেকে দিন। তারপর আপনার ফিজিক্যাল কিছু মেজারমেন্ট চাই, আপনার হাইট কত, ওয়েট কত, চেস্ট কত, আর আপনার এখান থেকে একটা ফটো এবং একটা সিভি আপলোড করতে হবে। এবার আপনি যদি আগে কখনো এক্সপিরিয়েন্স থাকেন, আপনি যদি কাজ করে থাকেন, তাহলে সেই এক্সপিরিয়েন্সের আপনার এমপ্লয়ি নেম, আপনার কত বছরের এক্সপিরিয়েন্স, এমপ্লয়ি নেম মানে আপনার নেম, কত বছরের এক্সপিরিয়েন্স, কোন পোস্টে ছিলেন, কত স্যালারি পেতেন, কোন সেক্টরে, এই সমস্ত কিছু তথ্য চাইলে দিতে পারেন, তবে এটা ম্যান্ডেটরি নয়।
অ্যাডিশনাল ইনফরমেশান কিছু দিতে হবে আপনাকে। এখান থেকে তিনটে অপশান রয়েছে এখন পর্যন্ত, রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট। সেটার জন্য আপনাকে ওখানে সিলেক্ট করে এখানে আপনাকে তার নাম্বার দিতে হবে। এবার এই সমস্ত তথ্য দেওয়ার পরে আপনাকে এখানে একটা ক্যাপচা কোড দেওয়া হবে, যেটা সঠিকভাবে ফিল আপ করবেন এবং তারপরে এই দুটো অপশানের টিক চিহ্ন দিয়ে আপনি এখানে সাবমিট করবেন, তাহলে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। এবার আপনি সাবমিট করার পরে একটা টেম্পোরারি একটা নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার পাবেন, এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্ট্রেশন নাম্বার একটা টেম্পোরারি পাবেন। এবার সেটার ভ্যালিডেশনের জন্য আপনাকে যেতে হবে আপনার নিকটবর্তী কোনো এক্সচেঞ্জ অফিসে। এক্সচেঞ্জ অফিসে গেলে আপনার এই টেম্পোরারি আইডিটি তারা নেবে এবং সেখান থেকে তারা কিছু চেক করবে। সেখানে আপনাকে ডকুমেন্টস কিছু জমা দিতে হবে, আপনার কোয়ালিফিকেশানের, আপনার ভোটার কার্ড বা পাসপোর্ট যেটা এখানে সিলেক্ট করবেন, সে সমস্ত ডকুমেন্টস জমা দেওয়ার পরে আপনাকে তারা একটা পার্মানেন্ট এনরোলমেন্ট আইডি দেবে, পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম্বার দেবে, যেটা শুরু হবে ইবি দিয়ে। এবার আপনি যদি এখানে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনি চেক করতে চান আপনার যে আপনাকে একটা পাসওয়ার্ড সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে। আমি যদি এখানে লগ ইন করি, এক মিনিট, হ্যাঁ এখানে লগ ইন করলে দেখুন এটা আমার ইউজার নেম। এখান থেকে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনি ক্যাপচা পূরণ করতে পারেন, তারপর লগ ইন করতে পারেন। দেখুন আমি লগ ইন করলাম আপনাদের সামনে। এবার আপনাকে যখন সিলেকশন হবে তখন আমি কিভাবে জানতে পারবেন যে আপনি সিলেক্ট হয়েছেন বলে, দেখুন এই সমস্ত তথ্যগুলো আমার এখানে জমা দেওয়া আছে অলরেডি। এবার আপনি কীভাবে জান, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন, পরে এডিট কিছু করতে পারেন, তবে সমস্ত কিছু জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন না। এবার আপনি যদি সিলেক্ট হন তাহলে আপনার মোবাইল নাম্বারে এসএমএস মারফত জানিয়ে দেওয়া হবে। প্রথমে আপনি হোম পেজে যান, এমপ্লয়মেন্ট ব্যাংকের যে হোম পেজ রয়েছে, এবার ওখানে গিয়ে আপনি একটা অপশান পাবেন ভিউ স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড ইউভাসী। এখানে ক্লিক করার পরে আপনাকে জব সিকার আইডি দিতে হবে এবং একটা ক্যাপচা কোড সেটা দিয়ে সাবমিট করতে হবে। এবার দেখুন সাবমিট করার পর আপনি বিভিন্ন রকম অপশান পেতে পারেন, যেমন এখানে রয়েছে এনরোল্ড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক নট কনসিডার আন্ডার যুবশ্রী, মানে আমি যুবশ্রীর জন্য কনফার্ম হয়নি। তাছাড়া আপনি আরও অপশান পেতে পারেন এখানে সাবমিট করার পরে। এবার আপনি ভিউ যে লিস্ট মানে যে রিসেন্ট লিস্ট পাবলিশ হয়েছে যুবশ্রীর সেটা ডাউনলোড করে দেখতে পারেন যে আপনি হয়েছেন কি না, কনফার্মেশান আপনার নাম হয়েছে কি না। দেখুন আমি এখানে লিস্টটা ডাউনলোড করলাম। এবার এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট অনুযায়ী, আপনার নেম অনুযায়ী চেক করে দেখতে পারেন যে আপনি সিলেক্ট হয়েছেন কি না। দেখুন এবার আপনি যদি সিলেক্ট হন আপনাকে তিনটে ফর্ম জমা দিতে হবে, অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2 অ্যান্ড অ্যানেক্সার 3। তো এই সমস্ত ডিটেলসগুলো আপনি আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। এবার দেখুন এখানে আপনি নাম চেক করবেন কীভাবে, নিউ লিস্ট ডাউনলোড করার পরে আপনার নেম, এনরোলমেন্ট নাম্বার, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এই সমস্ত তথ্যগুলো ওখানে দিয়ে দেওয়া হবে। আপনি এখান থেকে চেক করতে পারেন, কম্পিউটারে কন্ট্রোল ফাইন্ড করে আপনি আপনার নাম চেক করে নিতে পারেন বা এনরোলমেন্ট আইডি দিয়ে আপনি সার্চ করতে পারেন। এবার দেখুন অ্যানেক্সার 1 কি, অ্যানেক্সার 1 ইজ দ্য অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন ফর্ম অফ যুবশ্রী আর যুব উৎসব প্রকল্প। ইন দ্যাট ফর্ম ইউ নিড টু ফিল আপ ইউর এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, কিছু পার্সোনাল ডিটেলস আপনাকে দিতে হবে। এই সমস্ত ডিটেলসগুলো দিয়ে আপনাকে এই অ্যানেক্সার 1টি সাবমিট করতে হবে। এখান থেকে আপনি আমাদের অ্যানেক্সার 1 ডাউনলোড করতে পারবেন, অ্যানেক্সার 2 ডাউনলোড করতে পারবেন এবং অ্যানেক্সার 3। অ্যানেক্সার 3টা প্রথমবার অ্যাপ্লিকেন্ট যারা তাদেরকে দিতে হয় না, যারা অলরেডি আগে পেয়েছে বেকার ভাতা বা যে টাকাটা তারা পেয়েছে তাদেরকে একমাত্র জমা দিতে হয়। এই ফর্মটিও আপনি আমাদের এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, তারপর আপনাকে সাবমিট করতে হবে। এবার এখানে আপনার বিভিন্ন রকম স্ট্যাটাস আপনি দেখতে পারেন, সেটা ডিপেন্ড করছে আপনি কোন পর্যায়ে এখন রয়েছেন, কনফার্মেশন হয়েছে কিনা যুবশ্রী তার উপরে। এবার কী কী ডকুমেন্টস লাগবে সেটা এখান থেকে আপনি চেক করে নেবেন, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অবশ্যই পাসবুকের ফার্স্ট পেজ, এই সমস্তগুলো আপনাকে জমা দিতে হবে। এবার কোথায় জমা দিতে হবে, না আপনার সাব ডিভিশনাল অফিসে। আর আপনি যদি কলকাতার রেসিডেন্সি হন তাহলে আপনাকে কলকাতার সল্ট লেক অফিসে এটা জমা দিতে হবে।
এবার ভেরিফিকেশান গ্যারান্টিং হয়ে যাওয়ার পরে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং ইমেল মারফতও আপনি জেনে যেতে পারেন। এবার রয়েছে আমাদের অ্যানেক্সার যে থার্ড, সেটা সাবমিট করার প্রসিডিওর। এটা এখন অনলাইন প্রসেস হয়ে গেছে, সুতরাং আপনি এটা ফর্মে জমা নাও দিতে পারেন। এখানে কীভাবে এটা সাবমিশন করতে হবে অনলাইনে, সেটার সম্বন্ধে ডিটেলসে বলে দেওয়া রয়েছে। এই জায়গাতে আপনার এই অ্যানেক্সারটি সাবমিশনটা অ্যাভেলেবেল হবে যখন এটা জমা দিতে হবে। এই মুহূর্তে জমা দিতে হচ্ছে না, তাই এখানে অপশানটা নেই, কিন্তু আপনি এই অপশানটা পরে পেয়ে যাবেন। আর কন্ট্যাক্ট ডিটেলস রইল আপনাদের সুবিধার্থী পেজের শেষে, এখান থেকে আপনারা কন্ট্যাক্ট ডিটেলস চেক করে নিতে পারেন। আপনার যদি কোনো অসুবিধা হয়, কোনো বিন্দুমাত্র অসুবিধা হলে আপনি ওখানে কল করতে পারেন কন্ট্যাক্ট ডিটেলসে, বা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনি কল করতে পারেন। আমাদের অনেক কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে, ফেসবুক মারফত, হোয়াটসঅ্যাপ মারফত, ইমেল মারফত। আপনি যে কোনো একটা পদ্ধতিতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সাহায্য করার, যাতে আপনি সফলভাবে আপনার বেকার ভাতা আপনি পান, সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। আচ্ছা, আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আপনাদের সাথে আমাদের দেখা হবে কমেন্ট বক্সে। ধন্যবাদ বন্ধুরা। আমাদের এই টিউটোরিয়াল যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই পেজটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের পরবর্তী টিউটোরিয়ালের অনুপ্রেরণা।